অঙ্কিতা প্রধান আপনার কে হয় আমার মেয়ে গতকাল নাগরদলায় দুর্ঘটনাটা কিভাবে ঘটলো জানতে পারবেন নাগরদলায় বন্ধু বান্ধবরা চেপেছিল তো যে সমস্ত টুল বক্সগুলো রয়েছে যেগুলো চাপানো হচ্ছে সেগুলো ঠিকঠাক নেই বলে আমার ধারণা কারণ ওদের ব্যালেন্স যখন রান দিচ্ছে আটকে যাচ্ছে মানে বিয়ারিংগুলো অকেজ অবস্থায় আছে সেগুলো দেখেনি তারপর সামনে কোনো গার্ড নেই আর কোনো বেল্ট সিস্টেমও নেই সুরক্ষার কোনো ব্যবস্থা নেই তো পড়ে যাওয়ার পরে তার সেই নাগরদলা পক্ষ থেকেও কেউ হেল্প করেনি এবং আমাদের মেলা কমিটির পক্ষ থেকেও কেউ নিয়ে হসপিটালাইজ করেনি তার বন্ধু বন্ধুবান্ধবরাই নিয়ে এসেছে এটা আমার অভিযোগ থানায় অভিযোগ করেছে হ্যাঁ থানার বড়োবাবু এসেছিলেন তো এই মুহূর্তে আমি কোনো স্টেটমেন্ট দেইনি লিখিত তাকে ওপেনলি বলেছি উনি যে এসেছিলেন এই ঘটনাগুলো যেটা হচ্ছে যেটা স্থানীয় ওখানে মেলার যে যারা ছিল ওখানে মানে ওদের সঙ্গে কথা বললে আমরা এটা জানতে পেরেছি যে বন্ধুর সঙ্গে নাকি সেলফি তুলতে গিয়ে পড়ে গেছে এবং সেটা যেসব যারা নাগদলের কর্মীরা ওদের তাঁবুর ওপরেই পড়েছে বলে যেটা ওরা জানাচ্ছেন এটা কি বলবেন আপনি না এটা ঠিক নয় ও বসছিল তার বন্ধু যে বস দাঁড়িয়েছিল সে ফোনটা নাকি রিসিভ করছিলো যে ওদের দুজনের বক্তব্য তো সেই সময়ে উপর থেকে যখন নামতে যাচ্ছে সেই ডিসব্যালেন্স হয়ে যায় সে ছেলেটা যখন পড়ে যাচ্ছে এ তাকে ধরতে গিয়ে দুজনেই পড়েছে উল্টে ওখানে সেলফি তোলার প্রশ্ন নেই কারণ ও নিজে বসছিল আর যদি থেকেও থাকে কারণ সেখানে এই সিস্টেমটা থাকবে কেন মোবাইল নিয়ে উঠা বা সেলফি তুলবে সেইটা কেন বাধা দেওয়া হয় এই মুহূর্তে আপনি কি চাইছেন এই রকম ব্যবস্থা থাকলে আমার মনে হয় এই রকম নাগরদোলা ওইসব মেলায় না আসা উচিত এবং মেলা কমিটির এটা দেখা উচিত এত ছোট ছোটো ছেলে ছেলেমেয়েরা তারা তো উৎসাহিত হয় যে সব মেলা চাপ চাপবে কিন্তু তার সুরক্ষা নেই তো সেই সুরক্ষিত অবস্থা না থাকার জন্য এগুলোকে অ্যালাউ করা উচিত নয়